بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين وعلى من تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال رسول الله صلى الله عليه وسلم البخيل من ذكرت عنده ولم يسل عليه بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى اللهم صل على سيدنا مولانا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য অগণিত শুক্রিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মসনুদার প্রোগ্রামে আসার এবং কথা বলার তৌফিক দান করেছেন। এই মুহূর্তে আপনারা যারা আমাদের সাথে রয়েছেন আপনাদেরকে আমরা স্বাগত জানাই। আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সবাইকে মঙ্গল দান করেন, দুনিয়া এবং আখেরাতের মধ্যে যেন সাকসেস দান করেন। প্রতি সপ্তাহের নিয়ে আজকে আমি আপনাদেরকে একটা নির্দিষ্ট বিষয়ের উপরে আলোচনা করব। আজকের যে বিষয়, যে বিষয়টা হলো সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ। আমরা যদি দেখি, আমরা যে দোয়ার প্রোগ্রাম আমরা করি, কিন্তু হাদিসের মধ্যে আসছে, বুজুর্গানে কেরাম বলেন, উলামায়ে কেরাম বলেন যে দোয়ার শুরুতে এবং শেষে যদি দুরুদ পড়া হয় সে দোয়াটা কবুল হয়, সুবহানাল্লাহ। এবং কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما যে আল্লাহ রব্বুল আলামিন এবং ফেরেশতাগণ নবীর প্রতি রহমত পাঠান, নবীর প্রতি রহমত পাঠান। অতএব হে ইমানদারগণ, তোমরাও নবীর প্রতি দুরুদ ও সালাম পাঠাও, দুরুদ সালাম পাঠাও। এখানে দেখেন যে আল্লাহ রব্বুল আলামিন আয়াতের মধ্যে প্রথমে বলছেন যে আমি নিজে নবীর উপর দুরুদ পাঠ করি, নবীর উপর সালাত পাঠ করি। এই জায়গার মধ্যে সালাত, দুরুদ পাঠ করা, এটার অর্থ হলো রহমত প্রেরণ করা। এখানে প্রথমে আল্লাহ তাআলা বলেন না যে তোমরা সালাত পাঠ করো, তোমরা নবীর উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ করো। প্রথমে আল্লাহ বলছেন এটা এমন একটা আমল যে আমলের মধ্যে আমি নিজে স্বয়ং শরীক। আজকে যে আমরা নামাজ পড়ি, নামাজটা শুধু আমরাই পড়ি, আল্লাহ নামাজ পড়েন না। আমরা রোজা রাখি, আল্লাহ রোজা রাখেন না। আমরা হজ করি, আল্লাহ হজ করেন না। কিন্তু দুরুদ, যেটা নবীর উপর দুরুদ প্রেরণ করা, এটা এমন একটা আমল যে আমলের মধ্যে আল্লাহ স্বয়ং শরীক, সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং ফেরেশতাগণ নবীর উপর দুরুদ প্রেরণ করেন, দুরুদ পাঠান। অর্থাৎ এই জায়গার মধ্যে অর্থ হলো যে রহমত প্রেরণ করেন আল্লাহ রাব্বুল আলামিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত প্রেরণ করেন।
এরপরে বলতেছেন হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যে তোমরা কি করো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত এবং সালাম প্রেরণ করো। আমরা যদি হাদিসের দিকে আমরা তাকাই, সুবহানাল্লাহ, কত হাদিসের মধ্যে যে দুরুদের কথা আলোচনা আছে। এর মধ্যে একটা হাদিস হলো, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত وحطت عنه 10 خطايات وحطت عنه 10 خطيئات ورفعت له 10 درجات যদি কোনো ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহর রাসূল বলছেন, যদি আমার উপর একবার কেউ দুরুদ প্রেরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টা রহমত প্রেরণ করেন এবং 10টা গুনাহ মাফ করে দেন, 10টা দরজা বুলন্দ করেন। সুবহানাল্লাহ। এরপরে আরেকটা হাদিসের মধ্যে আসছে, قال النبي صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة, যে কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটে ওই ব্যক্তি হবে যে আমার উপর সবচেয়ে বেশি কি করেছে, খুব বেশি করে যে দুরুদ প্রেরণ করেছে, যে খুব বেশি সালাত ও সালাম প্রেরণ করেছে, সে কিয়ামতের দিন আমার কাছে হবে। এই হাদিসের দ্বারা কী বোঝা গেল? যদি আমরা দুরুদ বেশি করে পড়তে পারি, তাহলে জান্নাতের মধ্যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মকাম দিবেন, কোন জায়গায়, যে নবী মুহাম্মদ ইসলামের কাছে আমাদেরকে রাখবেন। আরেকটা হাদিসের মধ্যে আসছে, কাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল বখীলু মান যুকিরতু ইনদাহু, মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাই, কৃপণ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে তার সামনে কী করা হইল, যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার নবী বলছেন যে কৃপণ হওয়ার জন্য যথেষ্ট যে তার সামনে আমার নাম আসছে কিন্তু সে আমার উপর দুরুদ পড়ে নাই, সে আমার উপর দুরুদ প্রেরণ করে নাই। আরেকটা হাদিসের মধ্যে আসছে যে যদি কোনো মানুষে আমার কবরের মধ্যে আসে যদি সালাত ও সালাম প্রেরণ করে, তাহলে আমি নিজে এগুলো শুনি, সামিআতুহু, আমি এগুলো শুনি। ওমান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু, আর যদি দূর থেকে কেউ আমার উপর সালাত ও সালাম প্রেরণ করে, তাইলে এগুলো আমার কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। আরেকটা হাদিসের মধ্যে আসছে যে ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের একটা গ্রুপকে রেডি রাখছেন যারা জমিনের মধ্যে বিচরণ করেন, এবং তাদের দায়িত্ব হল জমিনের যে কোনো কর্নার থেকে, যে কোনো জায়গা থেকে যারা আমার উপর দুরুদ প্রেরণ করে, সালাম প্রেরণ করে, তারা আমার কাছে এই সালাত সালাম আমার কাছে নিয়ে আসেন। আরেকটা হাদিস, যেটা কমন হাদিস, যেটা আমরা জানি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন একদিন আপনার মসজিদে নববীর মাঝে মিম্বরের মধ্যে উঠছেন, মিম্বরের মধ্যে তিনটা সিঁড়ি ছিল, প্রথম সিঁড়িতে যে সময় আপনার উঠলেন তখন আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে যে সময় গেলেন তখন আবার আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে যে সময় গেলেন তখন আবার আমিন বললেন। সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোনোদিন মিম্বরে এরকম আমিন বলেন না, আজকে যে আমিন বললেন এটার কারণ কী? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে আমি যে সময় উঠলাম তখন জিবরিল আলাইহিস সালাম বলছিলেন যে বুদান লিমান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু ফালাম ইগফার লাহু, যে ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান পাইল কিন্তু সে তার গুনাহকে মাফ করাইতে পারল না। আমি বলেছিলাম আমিন। যখন আমি দ্বিতীয় সিঁড়িতে উঠলাম তখন এই সময়ে জিবরিল আলাইহিস সালাম বলেছিলেন যে বুদান লিমান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইক কুলতু আমিন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে ব্যক্তির কাছে আমার নাম পেশ করা হলো, আমার নাম আলোচনা হলো কিন্তু সে আপনার উপর দুরুদ পড়ল না, সে ধ্বংস হোক, আমি বললাম আমিন। তিন নম্বর বলেছিলেন, তিন নম্বর যে সময়ে তিন নম্বর সিঁড়িতে উঠলেন তখন বলেছিলেন বুদান লিমান আদরাকা আবাওয়াহু আল কিবর আওয়াহাদুহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাহ, ধ্বংস হোক ওই ব্যক্তি যে তার মা বাবাকে বার্ধক্য অবস্থায় পাইল অথবা একজনকে পাইল আর সে খেদমত করে তাদেরকে সন্তুষ্ট রেখে সে জান্নাত অর্জন করতে পারল না, সে ধ্বংস হোক, আমি বললাম আমিন। এই হাদিস থেকে আমরা কী জানতে পারলাম? এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে রমজানের যে মাগফিরতের মাস, এই মাসে মাগফিরতের জন্য আমরা চেষ্টা করি,
তার সাথে সাথে আমরা জানলাম যে সালাত নবী, নবী সাল্লামের উপর দুরুদ প্রেরণ করা, যে এটা বলা হয়েছে যে আপনি যে নবীর নাম যে সময় শোনা হয় বলা হয় তখন আমরা কী করবো, দুরুদ পড়ব। এরপরে বলা হইতেছে যে মা বাবার খেদমত করা, এটাও অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, মা বাবার খেদমত করা, মা বাবাকে খুশি রাখা, এরকম আমরা এই হাদিস থেকে আমরা জানলাম। আমরা যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে যে সময় এই আয়াত যে সময় নাজিল হলো, তখন নাজিল হওয়ার পরে সাহাবাই কালাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ যে ইন্না আল্লাহ ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যে হে ইমানদারগণ তোমরা নবীর উপর সালাত ও সালাম প্রেরণ করো। তাহলে সাহাবাই কালাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ যে সালাম তো আমরা জানি, আমরা যে সময় আপনার কাছে আসি তখন আমরা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এটা তো আমরা আপনি আমাদেরকে শিখিয়েছেন, এটা আমরা জানি। আমরা যে সময় নামাজের মধ্যে নামাজ পড়ি তখন আমরা আত্তাহিয়াতু পড়ি, আত্তাহিয়াতুর মধ্যেও আমরা আপনাকে সালাম দিই, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। কিন্তু সালাত কেমনে আমরা প্রেরণ করব, সালাম তো আমরা জানি কিন্তু সালাত কেমনে প্রেরণ করব, দুরুদ কেমনে আমরা প্রেরণ করব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যে সময় সাহাবায়ে কেরাম বললেন ওয়া কাইফা নুসাল্লি আলাইক, ইয়া রাসূলুল্লাহ আমরা কেমনে দুরুদ প্রেরণ করব, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যেটা আমরা নামাজের মধ্যে বসা অবস্থায় পড়ি, যেটাকে আমরা দুরুদ ইব্রাহিম বলি, যেটা হলো শ্রেষ্ঠ দুরুদ, সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হলো দুরুদ ইব্রাহিম, যেটা হাদিসের মধ্যে সাহাবা ইকরাম যে সময় জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা কীভাবে আপনার উপর দুরুদ পেশ করবো, কাইফা নুসাল্লি আলাইক, তখন আল্লাহর রাসূল নিজে এই দোয়াকে শিখাইছেন, এই দুরুদকে শিখাইছেন, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি বসা অবস্থায়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এটা অর্থটা হলো اللهم هي الله صل على محمد, اللهم صل على محمد, যে হে আল্লাহ আপনি কি করেন যে আপনি খাস রহমত নাজিল করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং তার পরিবারের উপরে, তার পরিবার, তার সন্তানাদি এবং আল্লাহ রাসূল ইসলামের যে তো ওয়াইফ ছিলেন, উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন, আজওয়াজে মুতাহারাত ছিলেন, এবং অনেকে বলেন আল যেটা এখানের মধ্যে ওই সমস্ত মুমিন যারা আল্লাহ রাসূলকে উপর ইমান এনেছেন কিয়ামত পর্যন্ত, এরা সবাই আলের ভিতরে পরিবারের, আল্লাহ রাসূলের পরিবারের ভিতরে এরা শামিল, এরকম যদি হয় তাহলে আমরা সবাই শামিল হয়ে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারের উপর রহমত নাজিল করেন, খাস রহমত নাজিল করেন। এটার কারণ কি? যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অনুগ্রহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের উপর দয়া এত বেশি, আর কোনো মানুষের দয়া এত বেশি আমাদের উপর নাই। উনি সবসময় কী করতেন? সবসময় চিন্তা করতেন, সবসময় চিন্তা করতেন কীভাবে উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায়। সাহাবায়ে কেরাম বলেন আল্লাহর রাসূল ইসলামের কোয়ালিটি হলো কানা দাইমাল ফিকরা মুতাওয়াসিল আল আহজান, সব সময় চিন্তিত থাকতেন, সব সময় চিন্তিত থাকতেন। আল্লাহর রাসূল তো দুনিয়ার কোনো টেনশন ছিল না, দুনিয়ার সম্পদ অর্জন করার কোনো চিন্তা ছিল না, একমাত্র এই চিন্তা যে কীভাবে মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো যায়, জাহান্নাম থেকে বাঁচানো যায়, জান্নাতের মধ্যে সব মানুষ কীভাবে যাইতে পারে, উম্মতের চিন্তা ছিল। এই জন্য আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর কী করতে পারবো না, এর বদলা আমি দিতে পারবো না, আপনি কী করেন, রহমত নাজিল করেন, হে আল্লাহ আপনি রহমত নাজিল করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ,
মাহাম্মদ সাইদলামের উপরে এবং তার পরিবারের উপরে, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, যেভাবে আপনি রহমত নাজিল করেছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের উপরে এবং ইব্রাহিম আলাইহিসসালামের পরিবারের উপরে। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয় আপনি প্রশংসিত, হামিদুন মানে মাহমুদুন, যে আপনি প্রশংসিত ও সম্মানিত। এরপরে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, হে আল্লাহ আপনি বরকত দান করেন, বরকা দান করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তার পরিবারের উপরে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, যেভাবে আপনি বরকা দান করেছিলেন, বরকত দান করেছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের উপরে এবং তার পরিবারের উপরে। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয় আপনি প্রশংসিত এবং সম্মানিত। এই জন্য আমরা যে আজকে যে আলোচনা করলাম, এটা সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমরা অবশ্যই আমরা কি করতে হবে, যে দুরুদ এটার জন্য কোনো নির্দিষ্ট কোনো টাইম নাই, সব সময় পড়া যায়, সব সময় দুরুদ পড়া যায়। জিকির যেরকম সব সময় করা যায়, দুরুদ সালাত যেটা এটাও সব সময় করা যায়। ওযু এটা করতে হবে এরকম না, ওযু ছাড়াও দুরুদ আমরা পড়তে পারবো, আর ওযুর সাথে করলে আরও ভালো হবে, কিন্তু ওযু ছাড়াও আমরা কী করতে পারবো, আমরা দুরুদ আমরা এই পড়তে পারবো, নবীর উপরে দুরুদ প্রেরণ করতে পারবো। আমাদের যেরকম একটা রুটিন আছে, সকালের বেলা বিকালের বেলা অনেক মামুনাত আমাদের আছে, কোরআন তেলাওয়াত আমরা করি, জিকির করি, এর মাঝে এটাও রুটিনের মধ্যে নিয়ে আসা, যে আমার পক্ষ থেকে প্রত্যেক দিন আমি সকালে 100 বার কম সে কম, মিনিমাম আমি 100 টাইমস দুরুদ পড়বো মিনিমাম, আর উপরে তো আপনি 1000 বার পড়েন, কোনো যত বেশি পড়বেন এত বেশি মকাম হবে। আপনি সকালে 100 বার মিনিমাম 100 বার দুরুদ পড়েন, বিকালে আপনি 100 বার দুরুদ পড়েন, এবং অবশ্যই আপনি এই দুরুদের মাধ্যমে যে সময় আপনি পড়বেন, আল্লাহ তাআলা আপনার মর্যাদা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে মর্যাদা দিবেন, আখেরাতের মধ্যে মর্যাদা দিবেন। আমাদের সাথে কলার আছেন, দেখি কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। হুজুর আমি একটা দোয়া করতে চাইছিলাম, যে খোকাতে একটা মিনিং কইবে একটু। জি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হামনি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়াদ দালা ওয়াদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। জি আপনি আবার খোকাতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, اللهم اني اعوذ بك من الحمل والحزن والعجز والكسل والجبن والبخل والضلع والدين وغلبة الرجال وضلع الدين افني لاست ورد انا اگر ورد جتا والضلع والدين واو زبر وا ضاد زبر ضا لام زبر لا عين دال زر عيد وضلع الدين وغلبة الرجال وضلع الدين والضلع والدين وغلبة الرجال جي সুবহানাল্লাহ, এটা কের দোয়া মনে আছে নে খোকাতায়? জি আমি গত সপ্তাহ দিন হইছিলে আমি লিখিয়া তৈছি ও মুখস্থ করে দিছি। এটা কিতা কের দোয়া খোকাতায়? যে ঘুম দেন নয় না যারা যারা। আল্লাহু আকবার, তে আপনার সুন্দর হইছে, আপনি একটু আবার খোকা। আল্লাহুম্মা গারাতিন নুজুম ওয়াহাদাতিল উয়ুন ওয়া আনতা হাইয়ুল কাইয়ুম লা তাখুযু সিনাতুম ওয়ালা নাউম لا تأخذك سنة ولا نوم يا حي يا قيوم أهدي إلى الليل ومن عيني أهدي الليل أهدي الليل أهدي الليل أربعين ومن عيني وأنيم عيني وأنيم عيني جي شندريسي আর এমনি ফ্রেশানি থাকলে কিতা কিতা দোয়া করলে কোন দোয়া করলে ওটা আমার ফ্রেশানি দেবেন? ফ্রেশানি আছে হুজুর, ফ্রেশানির দোয়া আমি কইয়া দিব ইনশাআল্লাহ, আপনি শুনবা ইনশাআল্লাহ। দোয়া করবা হুজুর। জি ইনশাআল্লাহ, আমরা লাগে দোয়া করবা ইনশাআল্লাহ। জি নেক্সট কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি হুজুরের কাছে আমার দুইটা প্রশ্ন আছে, উমরা সম্পর্কে জানতাম চাইলাম। জি হোকা, আমি উমরা যাইতাম, আমার ফ্যামিলির লইয়া দোয়া করতাম হুজুরে। মাশাআল্লাহ, আপনি আমরা লাগি দোয়া করবা ইনশাআল্লাহ। আর এখন তো বিদায় তো করা লাগবো নি, আর বিদায় তো করা তো কষ্ট না। এখন যারা এহরাম পিনব তারা হামাইবার দেয়, আর যারা পিনন নাই তারা হামাইবার দেন না, তখন আমরা কিলা কিতা করতাম। বিদায় তো কোনটা কিন্তু বিদায় তোয়াফ যেটা, এটা হলো হজের সাথে সম্পর্ক। অবশ্যই হইব ইনশাআল্লাহ। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আমরা একটু উত্তর দিয়ে দেই আমাদের কাছে প্রথম যে বোন প্রশ্ন করেছেন, এটা দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবন ওয়া দালাঈ দাইন ওয়া গালাবাতির রিজাল। এটা হলো গ্যারি আপনার টেনশন থেকে, যে টেনশন থেকে দূর থাকার জন্য, যাতে আল্লাহ তাআলা ভালো রাখেন এবং যাতে টেনশন মুক্ত রাখেন, হ্যাঁ, এই জন্য আপনি দোয়া করতে পারেন এটা। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজুন, হে আল্লাহ আমি টেনশন থেকে, আমি চিন্তা থেকে আপনার কাছে পানা চাই। ওয়াল আজজ মানে অপারগতা থেকে পানা চাই, ওয়াল কাসাল মানে অলসতা, ওয়াল বুখল কৃপণতা থেকে পানা চাই, ওয়াল জুবন অর্থাৎ বুজদিলি থেকে পানা চাই। এরপরে ওয়াদালা ইদ্দাইন বেশি ঋণ, যেটা আমরা আমাদের সাধ্যের বাহিরে, এরকম ঋণ থেকেও পানা চাই। ও গালাবাতির রিজাল এবং মানুষের বিজয় আমাদের উপরে, এটা থেকেও আমরা পানা চাই, যে মানুষ উপর আমাদের উপর চড়াও হয়ে যাবে, এটা থেকে আমরা পানা চাই। এরপরে উনি বলেছেন আমাদের এই দ্বিতীয় দোয়া, যে ঘুম না আসলে আমরা যে দোয়াটা পড়ি, আল্লাহুম্মা গারাতিন নুজুম ওয়া হাদাতিল উয়ুন ওয়া আনতা হাইয়ুন কাইয়ুম লা তাখুযুকা সিনাতু ওয়ালা নাওম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আহদি লাইলি ওয়ানিম আইনি আহদি লাইলি ওয়ানিম আইনি। যে তারকাগুলা আপনার কি হয়ে গেছে, ডুবে গেছে, ওয়াহাদাতিল উয়ুন চক্ষুগুলা শীতল হয়ে গেছে, আপনার ঘুমিয়ে গেছে, এরকম আনতা হাইয়ুন কাইয়ুম আপনি তো হলেন জীবিত, আপনি চিরঞ্জীব, লা তাখুযুকা সিনাতু ওয়ালা নাওম আপনার সাথে ঘুমও আসে না, আপনার ঘুমও নাই, তন্দ্রাও নাই। ইয়া আল্লাহ আহদি লাইলি আপনি আমার রাত্রিকে শান্ত করে দেন, ওয়া আনিম আইনি আমার চোখের মধ্যে ঘুম নিয়ে আসেন। এটা হলো ঘুম না আসলে দোয়া। আর আরেকটা প্রশ্ন করেছেন যে পেরেশানি, কোনো ডিফিকাল্টি আপনি বেশি বেশি পড়তে পারেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আপনি সকালে 100 বার পড়েন, বিকালে 100 বার পড়েন, যেটা হযরত ইউনুস আলাইহিস সালাম যে দোয়াটা পড়েছিলেন এবং যে দোয়ার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে মাছের পেটের মধ্যেও আল্লাহ তাআলা এরপরে সাহায্য করেছিলেন, এটাও আপনি পড়তে পারেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, এরকম আমরা দোয়া করতে পারি। আর এরপরে যে প্রশ্ন করেছেন, যে প্রশ্নটা হলো যে কাবা শরীফ দেখে কি দোয়া পড়তে হয়। কাবা শরীফ দেখার পরে প্রথমে যে দোয়াটা বলা হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দোয়া। এই সময় আপনি যে সময় আপনি কাবা শরীফ দেখবেন তখন আপনি থেমে যাবেন, আপনি আল্লাহর গড় যে সময় ব্ল্যাক হাউস, যেটা কালো কাপড় যেটা লাগানো ছিল, যেটা আপনি যে সময় আপনি দেখবেন মসজিদে হারামে ঢুকার পরে, তখন আপনি দাঁড়িয়ে যাবেন, তখন আপনি দোয়া করবেন। দোয়া কী করবেন, যে বলা হইতেছে যে হে আল্লাহ আমার জীবনে আমি যত দোয়া করবো আমার সব দোয়াকে কবুল করে নাও। প্রথমে এই দোয়াটা বলবেন যে হে আল্লাহ আমার লাইফে এবং এই সফরের মধ্যে আমি যা দোয়া করব আমার সব দোয়াকে হে আল্লাহ তুমি কবুল করে নাও, অর্থাৎ তুমি আমাকে মুস্তাজাবু দাওয়া, অর্থাৎ তুমি আমি যে সময় আমি দোয়া করি তুমি আমার দোয়াকে কবুল করে নাও। এরপরে এরকম বলতে পারেন যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত কল্যাণের সওয়াল করেছিলেন, আমিও এগুলার কল্যাণের সওয়াল করলাম,
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত অকল্যাণ থেকে পানা চেয়েছিলেন আমিও পানা চাইলাম। আমাদের নবী এমন কোনো কল্যাণ নাই যে কল্যাণের সওয়াল করেন নাই আল্লাহর কাছে। আমাদের নবী এমন কোনো অকল্যাণ নাই যে অকল্যাণ থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পানা চান নাই, যেটা আমরা বলেছিলাম আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খাইর মা সআলাকা মিনহু নাবিয়ুকা محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله الله الرسول صلى الله عليه وسلم صحابي شنببت حضرت عبد الدرداء رضي الله عنه আমরা এই যে হাতে আবু দর্দা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক দোয়া আপনি আমাদেরকে শিখিয়েছেন, সব দোয়া তো আমি স্মরণ রাখতে পারি না, আপনি আমাকে এমন একটা সহজ একটা দোয়া শিখিয়ে দেন যেটা আমি সবসময় পড়তে পারি। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দোয়াটা শিখিয়েছিলেন। এই দোয়াটা আপনি আল্লাহর ঘর দেখার পরে আপনি পড়তে পারেন। আমরা ছোট একটা বিরতির দিকে যাব, বিরতি থেকে আসে আবার আমরা আলোচনা করব, আপনাদের প্রশ্ন নিব, ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে দুরুদ সম্পর্কে আলোচনা করছি, যে দুরুদ সম্পর্কে যে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ইমানদারগণ, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত এবং সালাম প্রেরণ করো। আমরা যে বলেছিলাম যে বিশেষ করে সাহাবায়ে কেরাম যে সময় সওয়াল করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সালাম জানি কিন্তু সালাত তো আমরা জানি না, আপনার উপর দুরুদ কেমনে আমরা পড়ব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছিলেন, যে দুরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, অর্থাৎ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, এই দুরুদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরামকে শিখিয়েছিলেন। এই দুটি দুরুদ আমরা কী করব, আমরা শুদ্ধ করে পড়ব, এবং এটা আমরা নামাজ ছাড়াও আমরা যে কোনো সময় আমরা এই দুরুদ আমরা পড়তে পারি। এরপরে আমি আরেকটা দুরুদের কথা আমরা আলোচনা করব, যে কীভাবে কোনো অভাবী ব্যক্তি যদি এই কামনা করে যে হায় যদি আমার প্রচুর সম্পদ হইতো তাইলে আমি বেশি বেশি করে দান খয়রাত করতাম, তার হয়তো পয়সা নাই, সে একটা দুরুদ আছে, একটা দুরুদ, এই দুরুদটা যদি সে পড়ে তাহলে আল্লাহ তাআলা তাকে তার অভাবকে দূর করে দিবেন। এই দুরুদটা কি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات এটা যদি কেউ দোয়ার মধ্যে পড়ে তাহলে আল্লাহ তাআলা তার অভাবকে দূর করে দিবেন। যদি কোনো মানুষের এরকম ইন্টেনশন থাকে, হায়রে আমার মাল সম্পদ আমার তেমন একটা নাই, যদি আমার থাকতো তাহলে আমি কত মানুষের সহযোগিতা করতাম, তখন এই দুরুদ যদি কোনো মানুষে সে তার দোয়ার মধ্যে যদি পড়ে তাইলে আল্লাহ তাআলা তার অভাবকে দূর করে দেবেন, তারকে আল্লাহ তাআলা মাল দৌলত দান করবেন। এই দুরুদটা হইল কি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আবদিকা ওয়া রাসূলিক ওসাল্লি আলাল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত, হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বন্দা এবং রাসূলের উপর রহমত নাজিল করেন, এবং মুমিন এবং মুসলিম যত নর নারী আছেন তাদের উপর আপনি রহমত নাজিল করেন। আমাদের সাথে কলার আছেন, হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি, আমি একটা দোয়া কইরাম। জি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতি। ওটা সহি হইছিনি আর ওটার তরজমাটা একটু হইয়ে দিবা। আর সেকেন্ড লাইন যে আদা দা খালক, এটা বড় কাফ নি যে বড় কাফ যে। আচ্ছা, আর আরেকটা দোয়া আমি তো গিয়া যে একটু আগে যেটা হয়েছেন টেনশন ওর দোয়া, ওটা আমি একটু হই দেখুন যেন ওলা হয়নি। দেখো কা, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল হাজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি واعوذ بك من غلبة الدين وقهر الرجال আপনার ঠিক আছে। মিনাল ফয়লা যে লাইনের মধ্যে কিতা কইছেন, মিনাল হাম্মি ওয়াল হুজন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি। জি, এরপরে ওয়া আউযু বিকা মিনাল হাজজি ওয়াল কাসাল। না, এটা হলো মিনাল আজজি, মিনাল
মিনাল আজজি ওয়াল কাসাল আইন এটা আইন জি আইন মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ঠিক আছে ওয়া আউযু বিকা মিন উলাবাতি দাইনি ওয়া কহরির রিজাল মাশাআল্লাহ সুন্দর হইছে ভাইয়া মাশাআল্লাহ আপনার আর কোনো প্রশ্ন নেই আমি আবার বদনজর বদনজর কিলা বদনজর অক্টা কইলে ঠিক আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এটা দুরুদ না হ্যাঁ বুঝছেন নি এটা তো কলিমা আপনি দুরুদ দুরুদ যেটা হয়তো আমরা যে আলোচনা করলাম এগুলা কি নামাজের মধ্যে যে দুরুদ পড়ি এটা দুরুদ অক্টা পড়ব না সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জি জি লাই আপনি এমনি জানতে চাই রানি যে আমরা নবীর রৌজাত শরীফ গেলে দুরুদ কিলা প্রেরণ করেন এটা জানতে চাই রানি জি না আমি খালি দুরুদ জানতাম সাইয়ার আচ্ছা একটা নবীর রোজাত ফুল কিলে ফোর হইল আর ওলা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীর দুরুদ রোজাত কে ফোর হইল জি জি আর ওটা জন ফোর আল্লাহ সাল্লি সাল্লিম আল্লাহ নবী আনা মাহমুদ আল্লাহ সাল্লি সাল্লিম আল্লাহ নবী আনা মাহমুদ একটা দুধ ফোড়া ঠিক আছে নি এটা ঠিক আছে এটা ঠিক আছে জি আমরা কইমু ইনশাআল্লাহ আপনি আমরা লগে থাকবা আপনি আপনার প্রোগ্রাম আমরা কইমু ইনশাআল্লাহ দুরুদ সম্পর্কে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ নেক্সট কলার আসসালামু আলাইকুম হ্যালো কলার আসসালামু আলাইকুম আপনার প্রশ্ন কি বলেন জি আপনি আমার সাথে কথা কয়রা হ্যাঁ আমার আপনার নম্বরটা দিতে পারবাই নি আপনি লগে তো দেখা আছে না জি আপনি ডোনেশন হটলাইনে ফোন দিলে আশা করি পাইবা ইনশাআল্লাহ আমাদের কাছে অনেক প্রশ্ন আসছে জি আমাদের সাথে কে আছেন হ্যালো কল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি দুইটা দোয়া কইতে চাও জি খোকা জি বিসমিল্লাহির রহমানির রহিম ربنا اتمم لنا نورنا واغفر لنا انك على كل شيء قدير ربنا اتنا من لدنك رحمه ربنا اتنا من لدنك رحمه وهيئ لنا من امرنا رشدا ودعونا ما هو ان حضور افنه تكون غير بابا افنه ابر خوكتن ربنا اتمم لنا ربنا اتمم لنا আমরা কইমু না ইনশাল্লাহ আপনার আর কোন প্রশ্ন নেই আমাদের কাছে অনেক প্রশ্ন চলে আসছে এর মধ্যে একটা প্রশ্ন ছিল বিশেষ করে যে বৈতুল্লাহ শরীফ দেখার পরে যে দোয়া আমি যেটা বলে দিয়েছি
যে আমরা প্রথমে এই দোয়াটা করতে পারি যে আমি জীবনে যত দোয়া করবো আল্লাহ আমার শব্দকে তুমি কবুল করে নিবা, অথবা আমরা বলতে পারি এরকম যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কল্যাণের দোয়া করেছেন আমরা করলাম, যত কল্যাণ থেকে পানা চেয়েছেন আমরা ওইগুলো থেকে পানা চাইলাম, এরপরে আপনি আপনার জন্য, আপনার মা বাবার জন্য, আপনার ফ্যামিলির জন্য, আপনি মুসলিম উম্মার জন্য আপনি দোয়া করবেন, এই দোয়ার মধ্যে আপনি আমাদেরকে সামিল রাখবেন। এরপরে বলা হইতেছে যে উনি প্রশ্ন করেছেন যে তওয়াফের সময় কি দোয়া করা যায়। তওয়াফের সময় কোনো নির্দিষ্ট কোনো দোয়া নাই, তওয়াফের সময় কোনো নির্দিষ্ট দোয়া নেই, শুধুমাত্র আপনার এই হাজরে এমানি থেকে আপনার এই হাজরে আসওয়াদ পর্যন্ত, যেটা আপনার কালো কালো পাথর যে কর্নারের মধ্যে আছে, এর আগের কর্নার থেকে কালো পাথরের কর্নার পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাম হাদিসের মধ্যে আসছে এই দোয়াটা পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দেখবেন অনেকেই পড়তেছে, দেখবেন এখন কথা হলো আপনি এই দোয়ার সাথে সাথে আপনি অন্য দোয়া পড়তে পারেন, এবং তওয়াফের মধ্যে আপনার কাজ হলো কি আপনি কন্টিনিউ দোয়ার মধ্যে থাকবেন, নির্দিষ্ট কোনো দোয়ার না যদিও নাই, কিন্তু এটার মানে এটা না যে আপনি একবারে চুপচাপ বসে থাকবেন, আপনি তওয়াফের অবস্থায় আপনি কন্টিনিউ আপনি আপনি দোয়ার মধ্যে থাকবেন, কোরআনের দোয়া হাদিসের দোয়া, এরপরে আপনার বাসায় আপনি দোয়া করতেই থাকবেন, করতেই থাকবেন, অথবা আপনি কোরআন তেলাওয়াত করবেন অথবা জিকির করবেন, অর্থাৎ আমলের মধ্যেই থাকবেন। আপনি তওয়াফের সময় মাথা নিচের দিকে রাখবেন, আল্লাহর ঘরের দিকে তাকাইবেন না, আগে তাকাইতে পারবেন, তওয়াফ শুরু করার আগে তাকাইতে পারবেন, তওয়াফ শেষে তাকাইতে পারবেন, তওয়াফের অবস্থায় শুধুমাত্র হজরে আসওয়াদের সময় যে সময় আপনি তাকাইবেন তখন দুনো হাত দিয়ে ইশারা করবেন তখন তাকাইবেন, এরপরে যে সময় একটা চক্কর দিবেন চক্করের অবস্থায় আপনি আর তাকাইবেন না, আবার যে সময় হজরে আসওয়াদের কর্নারে আসবেন তখন আবার তাকাইবেন, এরকম ইশারা করে চুমু দিবেন, আবার দুই নম্বর তওয়াফ শুরু করবেন। এইরকম তওয়াফের অবস্থায় শুধুমাত্র একটা দোয়া যেটা আমরা বললাম, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এরকম দোয়া। এরপরে আপনি কী করবেন, জমজমের পানির জন্য একটা দোয়া আছে, জমজমের পানির সময় আপনি যে কোনো নিয়তে আপনি আপনার কোনো অসুস্থ থাকলে আপনি দোয়া করেন, হে আল্লাহ আমি এই নিয়তে আমি পানি পান করছি জমজমের পানি, তুমি আমাকে সুস্থ করে দাও, অথবা আপনার দুনিয়ার কোনো প্রয়োজন আছে, যে কোনো প্রয়োজন, আপনার ছেলে মেয়ে আপনার শাদী হইতেছে না, আপনি এই নিয়তে আপনি পানি পান করেন, হে আল্লাহ আমার ছেলে মেয়ের শাদীর ব্যবস্থা করে দাও, অথবা আপনার ফ্যামিলির মধ্যে কোনো পেরেশানি আছে আপনি এই নিয়তে পান করেন, হে আল্লাহ আমি পানি পান করতেছি এই নিয়তে যে তুমি আমার পেরেশানিকে দূর করে দাও, এই জন্য পানি পান করবেন। একটা দোয়া আছে যেটা হাদিসের মধ্যে আসছে, আল্লাহুম্মা ইন্নী আসালুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআ মিন কুল্লি দা, হে আল্লাহ আমি আপনার কাছে আপনার কাছে সওয়াল করছি, ইলমান নাফিআ উপকারী ইলম যেটা নাফে হবে, এরপরে প্রশস্ত রিজিক আমি চাই, ওয়া শিফাআ মিন কুল্লি দা সমস্ত রোগ থেকে আমি এই শেফা চাই আপনার কাছে, এই এটাও আপনি বলতে পারেন জমজমের পানির সময়। এরপরে যে সময় আপনি সফা সফা পাহাড়ের মধ্যে যাবেন সাই করার জন্য, সফা পাহাড়ের মধ্যে উঠার পরে আপনি একটা দোয়া বলবেন, ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এরপরে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়াদাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাযামাল আহযাবা ওয়াহদাহ। এই দোয়াটা যদি জানা থাকে না কোনো অসুবিধা নাই, আপনি আপনার বাসায় দোয়া করেন, কোরআন হাদিসের যে দোয়াগুলো জানা আছে এগুলোই পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রব্বানা আগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিলমুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما। سبحان الله, বৈতুল্লাহ দেখার পরে যে দোয়া করা হয় দোয়া কবুল হয়, তওয়াফের অবস্থায় যে দোয়া করা হয় দোয়াটা কবুল হয়, জমজমের পানি পান করার সময় যে দোয়া করা হয় দোয়াটা কবুল হয়, সফা পাহাড়ে উঠে যে দোয়া করা হয় দোয়াটা কবুল হয়, মারওয়া মারওয়া পাহাড়ের মধ্যে উঠার পরে যে দোয়া করা হয় দোয়াটা কবুল হয়। এই সব জায়গার মধ্যে আপনারা যারা যাচ্ছেন, বৈতুল্লাহর মুসাফির আপনারা যারা সামনের সফরে এই হলিডের সময় যাবেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের উমরাকে যেন কবুল আর মঞ্জুর করেন। আরেকজন প্রশ্ন করেছেন যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদ কালিমাতি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়ারেদা নফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদ কালিমাতি। যে এই দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে অনেক পরে 3-4 ঘন্টা পরে ঘরে আসছেন, ঘরে আসে দেখলেন হযরতে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফ উম্মুল মুমিনিন হযরতে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা, উনি মুসাল্লার মধ্যে বসে এত লম্বা সময় 4-5 ঘন্টা তসবিহ তাহলিল জিকির কোরআন তেলাওয়াতের মধ্যে ছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন যে
তুমি যে এত লম্বা সময়ে আমল করেছো, আমি আমি চারটা ওয়ার্ড আমি পড়েছি, তিনবার আমি পড়েছি, এই চারটা ওয়ার্ডকে যদি তোমার আমলের সাথে মোকাবেলা করা হয় তাহলে তোমার আমল থেকে আমার এই চারটা ওয়ার্ডের ওজন আল্লাহর কাছে বেশি হবে। এই যে দোয়াটা, এই দোয়াটার ওজন বেশি হবে। এই দোয়াটা কি? যে দোয়াটা আমি বললাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদ খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাত আরশিহি ওয়া মিদাদ কালিমাতিহি। এটার অর্থ হলো সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আল্লাহর কোনো আইব নাই, কোনো দোষ নাই, আল্লাহর সমস্ত প্রশংসা, আদাদ খালকিহি, আল্লাহর সৃষ্টির সমপরিমাণ, আল্লাহর যত সৃষ্টি এত এত পরিমাণ আল্লাহর আমি তারিফ করছি, প্রশংসা করছি, পবিত্রতা বর্ণনা করছি। ওয়ারে দোয়া নাফসিহি, এমনভাবে আমি তারিফ করছি, প্রশংসা করছি যে যে আল্লাহ তালা সন্তুষ্টি সমপরিমাণ, আল্লাহ তালার সন্তুষ্টি সমপরিমাণ। ওয়া জিনাত আরশি, আল্লাহর যে আরশ, এই আরশের সমপরিমাণ, ওজনের সমপরিমাণ। ও মিদাদে কালিমাতি, আল্লাহ তালার তারিফ আর প্রশংসা লিখতে আপনার যে কালি লাগে, এই কালির সমপরিমাণ। যেত এই আপনার এত সংক্ষেপে একটা দোয়া, কিন্তু এটার বর্ত অনেক ব্যাপক, অনেক ব্যাপক। এটাও আমরা সকাল বিকাল তিনবার আমরা কমসে কম সকালে তিনবার এবং বিকালে তিনবার আমরা পড়বো ইনশাআল্লাহ। এরপরে দোয়া যেটা বলা হয়েছে যে একজন বলেছেন বদনজরের জন্য, আপনি কী পড়তে পারেন বদনজরের জন্য? আপনি সুরাতুল ফাতিহা, সুরাতুল ফাতিহা আপনি সাতবার, আপনি এই নিয়তে যে আপনার পেটের মধ্যে ব্যথা, এই নিয়তে আপনি সুরাতুল ফাতিহা সাতবার পড়ে, প্রথমে দুরূদ শরীফ পড়বেন, এরপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সুরাতুল ফাতিহা সাতবার পড়বেন, এরপরে আবার দুরূদ শরীফ পড়বেন, এরপরে ফু দিবেন এবং আপনি এরপরে পানি পান করবেন। আরেকটা আয়াত আছে এরকম যে ওয়াইয়াকাদুল্লাযীনা কাফারু লায়ুযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউ যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন ওয়ামা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই যে আয়াতটা আছে, এই আয়াতটা আপনি কী করবেন, এটা পরেও আপনি আপনার শৈলে ফু দিতে পারেন ইনশাআল্লাহ, আপনার এই বদনজর যেটা এটা কী হয়ে যাবে, দূর হয়ে যাবে। এরপরে আরেকজন বলেছেন যে অনেক দুরুদের কথা বলেছেন যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এরকম যে উনি দুরুদ পড়েন, যে এই দুরুদগুলো অবশ্যই ঠিক আছে, কত দুরুদ আছে যে দুরুদগুলো আপনি পড়তে পারেন। বিশেষ করে আমরা তো একটা বললাম আজকে যেটা আমরা নামাজের মধ্যে পড়ি, এটা ছাড়াও আরও অনেক দুরুদ আছে। অনেক সময় আছে লম্বা দুরুদ আমরা পড়ার সময় নাই, শর্ট দুরুদও আছে। শর্ট দুরুদ কি? যেমন ধরেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আন-নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। একবারে শর্ট, যেটা শর্ট দুরুদ হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অনেক সময় অত কৃপণ হয়, যদি আমরা কোনো সময় লেখার দরকার হয় তখন আমরা পুরা লেখি না। এটাকে বলা হয়েছে যে এটাও একটা কৃপণতা, যে আপনি নবীর নাম আসছে আর আপনি পুরা সাল্লাল্লাহ লিখবেন না, শর্ট করে লিখবেন, এটা এটাও বলা হয়েছে, এটা উত্তম না। উত্তম হলো নবীর নাম যত জায়গায় আসবে সাথে সাথে আমরা কী করব, দুরুদ পুরাপুরি আমরা একটা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এরকম অনেক দুরুদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন, এরকম দুরুদ আছে আমরা পড়তে পারি। এরপরে আরেকটা দুরুদ পড়লাম যেটা আর্থিকভাবে যদি কোনো মানুষ অভাবী হয়, আর্থিকভাবে যদি কোনো মানুষ অভাবী হয় তাহলে তার জন্য একটা দুরুদ আমরা বলেছিলাম আজকে, এটা কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এরকম দুরুদ যদি কেউ পড়ে তাহলে তার আল্লাহ তাআলা আর্থিক যে সংকট আছে এই সংকটকে দূর করে দিবেন। এরপর আরেকজন প্রশ্ন করেছেন যে রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। সুন্দর এই আপনি একটা দোয়া পড়েছেন, দোয়াটা সুন্দর হয়েছে। আল্লাহর কাছে আমরা এই দোয়ার অর্থ হলো যে হে আল্লাহ আপনি আমাদেরকে রহমত দান করেন, হ্যাঁ, এবং আপনি আপনি কী করেন, আল্লাহ রব্বানা আতমিম লানা নূরানা, যে আপনি আমার জন্য নূরকে পরিপূর্ণ করে দেন। এরকম দোয়া, সুন্দর দোয়া এগুলো আপনি পড়তে পারেন ইনশাআল্লাহ। আমরা যে আলোচনা করছিলাম, যে আলোচনার মধ্যে আজকে দুরুদ সম্পর্কে আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ, যে যে দুরুদের মধ্যে আমরা কী করতে হবে, যে দুরুদগুলোকে আপনার শুদ্ধ করে পড়তে হবে, শুদ্ধ করে আমরা পড়তে হবে। আমরা আমরা দেখি আমাদের সাথে কলার আছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি একটা কথা জানতাম সাইয়া, আপনি একদিন কথা কইছিলেন ও টিভির মাধ্যমে যে একজন মানুষে একটা না মাছ চাইছিল, একজন হিন্দু মানুষে আল্লাহ মাছ খাওয়াইছে না, আরেকজনে কইছিল যে তুনো তেল খাইতে আল্লাহ খাওয়াইছে না, কথাটা আজকে কথা কোন যেন আল্লাহ কেতা লাগে যে তুনো তেল খাওয়াইলে না মুসলমান এনদে প্রশ্নটা হইলো মুসলমানে চাইছিলা আমার স্মরণ হয়েছে, এখন স্মরণ হয়েছে, অনেকদিন আগে আমি একটা বলেছিলাম। আমাদের সাথে দিকে পরে কে আছেন? হ্যালো, কলার সালাম আলাইকুম। জি, কলটা ড্রপ হয়ে গেছে। জি, আমাদের এই যে বোন বলেছেন, যে প্রশ্নটা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আজকে আমরা মুসলমান, আমরা ইমান এনেছি আল্লাহর উপরে, অনেক সময় দেখা যায় মুসলমানরা পেরেশানির মধ্যে আছেন, মুসলমান আপনার দেখা যায় অনেক সময় আছে যে তুলনামূলকভাবে যে আপনার তারা কষ্টের মধ্যে আছেন, এটার এই আপনার এটারও একটা বিভিন্ন কারণ আছে। এর মাঝে একটা কারণ হলো যে আমরা গুনাহ করতেছি, আমরা আল্লাহকে নাফরমানি করতেছি, নাফরমানি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অশান্তি এবং আমাদের উপর অনেক রকমের আজাব নাজিল হইতেছে, যে আমাদের পেরেশানি দিন দিন আমাদের বাড়তেছে, যে যহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যে মানুষের কামাই, মানুষের গুনার কারণে আজকে ফাসাদ আর ফিতনা আর বিশৃঙ্খলা জমিনের মধ্যে বিস্তার হয়েছে, এটা একটা। আর আরেকটা কারণ হলো যে এটার মধ্যে যে মুসলমানদেরকে আল্লাহ তাআলা অনেক সময় আছে দুনিয়াতে দেন না, ওটা তারকে পরকালের মধ্যে দান করেন, পরকালের মধ্যে দান করেন। অনেক সময় আছে যারা মুসলমান না, তাদের অনেক আশা আল্লাহ তালে পূরণ করেন, মুসলমানদের তুলনায় তাদের অনেক দেখা যায় অনেক জীবনের যে অনেক তার টার্গেট, তারা টার্গেটকে কী করতে পারে, টার্গেটকে পুরা করতে পারে, কিন্তু মুসলমান দেখা যায় অনেক সময় এগুলো টার্গেটকে পুরা করতে পারে না। এটার একটা কারণ এটাও যে আল্লাহ তালা তাকে আখেরাতের মধ্যে মোকাম দিতে চান, আখেরাতের মধ্যে তার উত্তম বদলা সে পাবে, আর যে আল্লাহর উপর ইমান আনে নাই তার তো আখেরাতের মধ্যে কোনো অংশ নাই। এটার উদাহরণ দিতে গিয়ে আমরা বলেছিলাম যে কিতাবের মধ্যে পাওয়া যায় যে একজন মানুষ, সে মুসলমান, সে তার মনে চাইছিল মরার আগে যে জৈতুনের তেল খাবে, অথচ জৈতুনের তেল কী ছিল তার আলমারির ভিতরে ছিল, কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতাকে বললেন যাও এই জৈতুনের তেলকে তুমি নষ্ট করে দিয়ে আসো, অর্থাৎ জৈতুনের তেল যাতে সে আর খাইতে পারে না, তার মনের আশাটা পূরণ হইল না। কিন্তু আরেকজন, সে মুসলমান না, কিন্তু তার মরার আগে তার মনের মধ্যে আসলো সে একটা মাছ খাবে, এই মাছটা এই আপনার সে চিন্তা করলে খাবে, কিন্তু তার পুকুরের মধ্যে মাছ ছিল না, আল্লাহ তাআলা ফেরেশতাকে বললেন যাও তার পুকুরের মধ্যে এরকম একটা মাছ, একটা বোয়াল মাছ রেখে আসো, যাতে সে মাছটা খেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারের কারণে ফেরেশতা একটা মাছ তার পুকুরের মধ্যে নিয়ে আসলেন এবং এই মাছটা সে স্বীকার করলো এবং ওই মাছটা সে মরার আগে সে তার আশাটা পূরণ করতে পারলো। এই জন্য এটাই হলো মুসলমানদের, আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় আসে কষ্ট হয়, যে এই কষ্টের কারণে, বেমারের কারণে, অসুস্থতা এরকম বা বিভিন্ন লাইনের সমস্যা, এই সমস্যার কারণে আমরা যদি সবর করতে পারি, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারী যারা এদের সাথে, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর মকাম দিবেন, যত পেরেশানি হবে এই পেরেশানির দ্বারা আল্লাহ তাআলা এর বদলা দিবেন, সওয়াব দিবেন ইনশাআল্লাহ। কিন্তু আমরা সবর করতে হবে, আর রেদা বিল কাদার, তাকদীরের উপর রাজি থাকতে হবে, কোনো অভিযোগ করা যাবে না, কোনো কমপ্লেন করা যাবে না যে আমার উপর কেন এরকম পেরেশানি আসলো, এরকম বলা যাবে না, যা আসে আমরা মানে নেব। আমন্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাআথি বাদাল মাউত, যে আমরা কি করেছি, ইমান এনেছি আল্লাহর উপরে, ফেরেশতাদের উপরে, কিতাবগুলোর উপরে, রসুলগণের উপরে, ওয়াল কদরি খাইর, তাকদীরের উপরে। এখন তাকদীর শুধু যে ভালো তাকদীর হবে এরকম না, ভালো আছে মন্দ আছে, দুটোর উপর আমরা ইমান এনেছি, ভালো আমাদের তকদির হতে পারে, মন্দ তকদির হতে পারে, ভালো যদি হয় আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার প্রশংসা করব, আর যদি
মন্দ যদি তকদির হয় তবু আমরা এটা সবর করে নিব এবং আল্লাহর কাছে আমরা বলবো হে আল্লাহ তুমি এই এই এটাকে আমাকে কী করো রেহাই দান করো আমাকে মুক্তি দান করো। এই জন্য আমরা এই যে আপনার দুরুদের মাধ্যমে দুরুদ এটার জন্য ওযু ওযু করতে হবে এরকম না, যেরকম জিকিরের জন্য আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এগুলোর জন্য যেরকম ওযু লাগে না দুরুদ পড়ার জন্য ওযু লাগে না, কিন্তু ওযু করে করলে উত্তম হবে, উত্তম হবে। এই জন্য আমাদের রুটিন থাকতে হবে যে আপনার এটা চিন্তা করতে হবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় যিনি আমাদের জন্য চিন্তা করতেন, সব সময় কিভাবে আমাদের জন্য চিন্তা করতেন এবং কিয়ামতের দিন প্রত্যেক নবী ইয়া নফসি বলবেন, কিন্তু আমাদের নবী বলবেন ইয়া উম্মতি বলবেন, আমাদের জন্য সুফারিশ করবেন। যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এত অনুগ্রহ এত অবদান আমাদের উপর যে আর কেউ এরকম নাই। সেই নবীকে যদি আমি স্মরণ করতে পারি না, আমার যদি সকাল থেকে বিকাল পর্যন্ত আমি যদি দুরুদ পড়তে পারলাম না, তাইলে এটা আফসোসের বিষয়। এই জন্য আমাদের রুটিন করতে হবে যে আমি সকালেও দুরুদ পড়ব, বিকালেও দুরুদ পড়ব, কমসে কম 100 বার দুরুদ পড়ব। এরপরে শুক্রবার দিন বিশেষ করে বেশি করে দুরুদ পড়ব। শুক্রবার দিন নর্মাল যদি আমি হয়তো 200 বার পড়ি, শুক্রবার দিন আমি পড়ব 300 বার পড়ব, মিনিমাম 300 বার পড়ব, বেশি করে দুরুদ পড়ব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে আমাদেরকে যে কী করেছেন, যে সুযোগ দিয়েছেন, এই সুযোগের মধ্যে যদি আমরা এই আমলের মধ্যে যদি আমরা কাটাইতে পারি, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সফলতা দিবেন, আখিরাতের মধ্যে সফলতা দিবেন। অনেক বুজুর্গ আছেন এরকম যে তাদেরকে জিজ্ঞাসা করা হলো আপনি এরকম মর্যাদা কেমনে পাইছেন, তখন উনি বলেন আমার মনে হয় আমি যে খুব বেশি দুরুদ প্রেরণ করি, এই দুরুদের বরকতে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে এই মকাম দান করেছেন, এই মর্যাদা আমাকে দান করেছেন। ছোট একটা বিরতির মধ্যে যাব, ছোট বিরতি থেকে এসে আপনাদের প্রশ্ন নিব এবং এই সম্পর্কে আমরা আলোচনা চালিয়ে যাব। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। আমরা মসনুনের একেবারে শেষ পর্বে আপনাদের সাথে আমরা আছি। আমরা আলোচনা করেছিলাম যে আপনার প্রত্যেক দিন আমরা যেন দুরুদ আমরা প্রেরণ করি, বিশেষ করে হাদিসের মধ্যে আসছে যে আল বখিলু মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাই, যে কৃপণ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে তার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আলোচনা হলো কিন্তু সে দুরুদ পড়লো না। এই জন্য জীবনে একবার দুরুদ পড়া এটা ফরজ, জীবনে একবার দুরুদ পড়া ফরজ। আর মজলিসের মধ্যে কোনো বৈঠকের মধ্যে যদি নবীর নাম বারবার আসে তাহলে একবার পড়া ওয়াজিব, আর প্রত্যেকবার পড়া হইল বলা হইল উত্তম। প্রত্যেকবার নবীর সময় নবীর নাম যে সময় আসবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়া কী হবে ফজিলত এবং উত্তম হবে, কিন্তু একবার পড়া কী হবে ওয়াজিব হবে। এবং দুরুদ না পড়ার জন্য এই আপনার কী আসছে হাদিসের মধ্যে কত কথা আসছে, এর মধ্যে একটা কথা হলো যে মানুষের সামনে নবীর নাম আলোচনা হলো সে দুরুদ পড়ল না, জিবরিল আমিন বলেছিলেন সে ধ্বংস হয়ে যাক, আমাদের নবী বলেছিলেন আমিন। আমরা আমাদের সাথে কলার আছেন, দেখি কলার সালাম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলাইকুম হুজুর। জি আসি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ হুজুর। আমার একটা প্রশ্ন আছে হুজুর। জি হোকা। আমরা নব্বই জনে আমরা যখন ফরজ নামাজ পড়ে আমরা আয়াতুল কুরসি পড়ে নানি, সে ওখান হুজুর তিনবার পড়ো না হয়নি একবার, কবার ঠিক হুজুর পড়ার নমাজ পড়ে জন্য যায় নমাজ বইয়া নমাজ শেষে আয়াতুল কুরসি আল্লাহ বুঝছেন হুজুর? জি বুঝছি জি। আমরা তো সে ওখানে তিনবার আমরা একবার পড়ি আর কি বল, তিনবার পড়তাম না একবার পড়তাম হুজুর। জি আপনার আর কোনো প্রশ্ন নেই? জি না হুজুর, খাতা বারে বুঝে কইবা। জি ইনশাআল্লাহ। যে দেখি আমাদের সাথে কে আছেন নেক্সট কলার, আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। আমি হুজুরকে সারা পর প্রশ্ন করতাম সাইয়া উমরা সম্পর্কে। জি খোকা, আমি 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 শুনলাম খোকা। আমরা পয়লা মদিনা শরীফ যাইম। জি। এরপরে আমরা মক্কা শরীফ যাইম উমরার লাগি, তে আমরা রাসূলুল্লাহর মাজারে গিয়া কোন দুরুদ শরীফ পড়লে ভালো হইব আর কিতা কইয়া দুরুদ শরীফ রাসূলুল্লাহর উসে ফসাইয়া দিন দেখি
যে আমাদের ওদের সাথে কলার আছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। জি হুজুর, আমার একটা কোয়েশ্চেন হইল, আমরা তো বাথরুম টয়লেট আছে, এই মতো অবস্থায় জানি যেন দোয়া পড়া যায় না, অজুগড়াত গিয়া হুজুর দোয়া পড়ে যাই পাউরি হল, এইটা কিন্তু আমার গুণ হইব নি। ঠিক আছে। নেক্সট কলার, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি হুজুরের লগে মাতাম চাইছিলাম। জি আমি আমি মাতলাম খোকা, কি আপনার কি প্রশ্ন? জি আমার প্রশ্ন হইল, আমি একটা জিনিস জিকাইতাম সালাম, যে আয়াতুল কুরসি ফরজ নামাজের মাঝে পড়া যায়নি। আর আরো দ্বিতীয় প্রশ্ন হইল, যে আদ নামাজ সূরা তো লেখা যে অনেক রোগর সিফা, এটা কোনো কোনো হুজুরে হয়নি, এটা পড়া ঠিক না, এটা পড়া ঠিক আছে নি? আর আপনার দুরুদে লাকি, এটা পড়া ঠিক আছে নি? আপনি লাস্টে কিতা কইছেন বুঝছি না, কোন দুরুদ পড়া ঠিক না কইছিলা? ও দুরু দুরুদে লাকি, দুরুদে লাকি একটা আছে নি? যে অজিফাত আছে দুরুদে লাকি একটা, যে একজন প্রশ্ন করেছেন যে আয়াতুল কুরসি নমাজের পরে যে আমরা হাদিসের মধ্যে আসছে প্রত্যেক নমাজের পরে, প্রত্যেক নমাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করা, এটা আসলে এই আপনার তিনবার উল্লেখ নাই, এটা ধরেন একবারই পড়তে পারেন, কিন্তু যদি কেউ তিনবার পড়ে কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নেই, আপনি যদি পড়েন তিনবার কোনো অসুবিধা নাই, মিনিমাম একবার পড়া, মিনিমাম একবার পড়া আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পরে, এটা অত্যন্ত বড় একটা আমল, এটা অবশ্যই আমাদের দরকার, প্রত্যেক নামাজের পরে আমরা আয়াতুল কুরসি পড়ব। হ্যাঁ, এবং আয়াতুল কুরসির ফজিলত হলো যে আয়াতুল কুরসির ফজিলত হলো সে জান্নাতে যেতে তার কোনো বাধা নাই, শুধুমাত্র মৌত, অর্থাৎ মৌত হবে আর সে জান্নাতে চলে যাবে, অর্থাৎ এই জন্য আমরা অবশ্যই এটার উপরে আমল করব। এরপরে একজন প্রশ্ন করেছেন মদিনা শরীফের মধ্যে যে রওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় উমরাতে তারা যাবেন, প্রথমে আপনার মদিনা শরীফে যাবেন, প্রথমে যান আর শেষে যান, মদিনা শরীফের যে রওজার মধ্যে কীভাবে আপনি সালাম দিবেন, সালাত সালাম কীভাবে পৌঁছাইবেন? আপনি যে সময় আল্লাহ রসুল সাল্লামের রওজার কাছে যাবেন একটু দূর থেকে, তখন আদবের সাথে, সম্মানের সাথে, ভক্তির সাথে, আয়েশ এবং মহাব্বতের সাথে আপনি আগাইবেন এবং আপনি দুরুদ পড়তে থাকবেন। এই দুরুদটা কি? যে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ। হ্যাঁ, এরকম যদি আপনার এই সবগুলো আপনার ইয়াদ না থাকে তাহলে আপনি একটাই পড়েন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা বারবার পড়েন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ। যেগুলো আপনার জানা আছে সঠিকভাবে বলবেন, যদি জানা থাকে না যেটা জানা আছে এটাই বারবার বলবেন, শুধু সালাম দিবেন, শুধু সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনি কতবার পড়বেন কোনো সীমা নাই, আপনি 10 বার পড়তে পারেন, 20 বার পড়তে পারেন, 100 বার পড়তে পারেন। আপনি এই যে সময় আপনি সালাতের জন্য আপনি দাঁড়াইবেন, লাইনে দাঁড়াইবেন বা আপনি আসতেছেন, নবীর রওজা সামনে আসতেছে, আপনি আগাইতেছেন, আপনি পড়তে থাকেন, পড়তেই থাকেন, পড়তেই থাকেন। একবারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রওজার যেখানে আল্লাহ রাসূল আরাম করছেন, উনি আজকেও আমি আলোচনার মধ্যে বলেছি যে আমরা যে সময় কবরের কাছে গিয়ে আমরা বলি তখন আমার নবী শুনতে পারেন, একবার ডাইরেক্ট শুনেন যে আপনি যে সালাম দিতেছেন, আমার নবী শুনবেন খুব সম্মানের সাথে, খুব সম্মানের সাথে, আদবের সাথে, এবং ভয় রাখবেন দিলের মধ্যে যে আজকে আমাদের লাইফের মধ্যে নবীর অনেক সময় আছে সুন্নাকে আমরা ফলো করি না, আমরা অনেক সময় আছে আমরা নবীর সুন্নাক মতো আমরা জীবন যাপন করি না,
আমি তওবা করতেছি আল্লাহ, আর জীবনে আমি কি করব না, ভুল করব না। নবীর রওজার মধ্যে আসার পরেও আমি একটা ওয়াদা করতে হবে, তওবা করতে হবে, হে আল্লাহ বাকি লাইফ আমি নবীর সুন্নাকে ছাড়ব না। এরকম ইশকাল মহব্বতের সাথে যদি আপনি যান আর তওবার মাধ্যমে যদি যান আর আপনি যদি সালাম পৌঁছান, ইনশাআল্লাহ আপনার সালামটা কবুল হবে। আর ইয়ার পরে আল্লাহ রাসূল সাল্লামের কবরের পাশেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ইয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তাদেরকে সালাম দিবেন। সালাম কিভাবে দিবেন? আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা ইয়া খলিফাতাল মুসলিমিন আবু বকর সিদ্দিক, অথবা শুধু এরকমই বলবেন, আসসালামু আলাইকা ইয়া আবা বকর, আসসালামু আলাইকা ইয়া আবা বকর। ইয়ার পরে বলবেন ওমর রাদিয়াল্লাহু আনহুকে, আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, শুধু অতটুকু বলবেন, আসসালামু আলাইকা ইয়া ওমর, আসসালামু আলাইকা ইয়া ওমর। ইয়ার পরে আপনি এরকম দুরুদ পড়ে পড়ে আপনি কী করবেন, এই যে আপনার এই জায়গার মধ্যে আপনি সতর্ক থাকবেন যাতে কোনো বেয়াদবি হয় না, এবং খুব এশকার মহাব্বতের সাথে চোখের মধ্যে পানি আনার চেষ্টা করবেন এবং ভয় রাখবেন, এবং যে যে আজকে নবী আমাদের জন্য কত কষ্ট করেছেন, যে নবী আপনার ঘরের মধ্যে মাসকে মাস চুলার মধ্যে কোনো আগুন ধরে নাই, কোনো আগুন ধরে নাই, এই নবীর রওজার মধ্যে আমি যাওয়ার মতো তৌফিক হয়েছে। সেই হিসাবে আপনি এই অবশ্যই তওবা করে, তওবার মাধ্যমে যে সময় আপনি যাবেন তখন আল্লাহ তাআলা আপনাদের গুনাহকে মাফ করে দিবেন। আর তওবা মানে হলো এটা যে আপনি আল্লাহর কাছে বলবেন, হে আল্লাহ আমি আর কোনো গুনাহ করব না, যা করেছি ভুল করেছি, আমি ইন ফিউচার আমি আর কোনো গুনাহ করব না, আমি নামাজ ছাড়ব না, আমি হারামের মধ্যে থাকব না, আমি হালাল মতো জীবনযাপন করবো। এরকম যদি তওবা করে আপনি যদি নবীর রোজার মধ্যে যান, তাহলে আপনার নবীর রোজার মধ্যে সালাম দেওয়াটা আপনার সফলতা আসবে, নবী আপনার উপর খুশ হবেন। এবং আমাদের লাইফের মধ্যে, বিশেষ করে আমাদের শরীরের মধ্যে যে সুন্নাহ আছে, এগুলাকে আমরা যদি এই কী করতে হবে, সুন্নাহ মতো যেতে হবে। নবীর সুন্নাহ যদি আমার শরীরের মধ্যে, আমার বডির মধ্যে থাকে, তাহলে সালামটা আল্লাহর নবীর কাছে গ্রহণযোগ্য হবে। আমরা অবশ্যই এগুলো চেষ্টা করব। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে ওজুর সময় এই যে দোয়া দুরুদ পড়া হয় টয়লেটের ভিতরে কি পড়া যাবে কি না, যেখানে টয়লেটের ভিতরে যদি একই হয়, যে বলা হয় যদি আপনার অনেকেই বলেন যে টয়লেটের ভিতরে এটা পড়া যাবে না, কিন্তু কেউ কেউ এরকমও বলেন যে যদি টয়লেটের মধ্যে যদি কী হয় ফ্লাশ থাকে এবং ক্লিন থাকে, দেখা যায় দুর্গন্ধ অথবা নাপাকি কিছু নাই, তখন আপনি চাইলে পড়তে পারবেন চাইলে। আর যদি বাথরুম আলাদা হয় তাহলে তো পড়তেই পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি টয়লেটের ভিতরে যদি আপনি ওযু করেন, তাহলে অবশ্যই দেখতে হবে এই জায়গাটা ক্লিন কি না। যদি দেখা যায় ক্লিন আছে, তাহলে পড়লেও কী হবে, এই আপনার কোনো অসুবিধা হবে না, চাইলে আপনি পড়তে পারবেন। এরপরে বলতেছেন যে এই একজন বলেছেন আয়াতুল কুরসি নামাজের ফরজ নামাজ অত এর মধ্যে পড়া যাবে কি না, অবশ্যই পড়া যাবে। আয়াতুল কুরসি আপনি নামাজের মধ্যে, ফরজ নামাজের মধ্যে আপনি পড়তে পারবেন। আল্লাহ তালা বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের যে কোনো অংশ আপনি সূরাতুল ফাতিহার পরে আপনি পড়তে পারবেন, আপনার নামাজ ঠিক হবে। এরপরে একজন বলেছেন যে দুরুদে আপনার লাকি বলে কোনো দুরুদ আছে করে আমার জানা নাই, আসলে এরকম দুরুদ আপনার পড়া দরকার নাই। যে দুরুদগুলো সহি শুদ্ধ হাদিসের মধ্যে আসছে, এই দুরুদগুলোই আমরা কী করবো, প্র্যাকটিস করবো। বিশেষ করে আমি আজকে আপনাদেরকে একটা দুরুদ বলেছি, আপনার যেটা দুরুদ ইব্রাহিম, যেটাকে শ্রেষ্ঠ দুরুদ বলা হয়েছে, যেটাকে সাহাবা ইকরামকে আল্লাহ রসুল যে সময় জিজ্ঞেস করলেন ইয়া রসুলাল্লাহ আমরা আপনার কাছে দুরুদ কেমনে প্রেরণ করব, তখন আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়েছেন, তুমি বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এরকম দোয়া আমরা পড়ব। আমাদের সাথে কলার আছেন, দেখি। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটা প্রশ্ন করতাম আপনার কাছে। জি জি বলেন। আমরা যেন বিটির নামাজ পড়ি, বিটি হইয়া নিয়ত করতাম না, ইউত্রি হইয়া নামাজ নিয়ত করতাম। জি, আপনার আর কোনো প্রশ্ন নেই? জি না, অবস্থা ওই। জি জি, আমাদের সাথে কে আছেন? নেক্সট কলার, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করব হুজুর। জি বলেন। যে ওই আপনার দোয়া দুরুদ হুজুর সকালে বিকালে দোয়া দেব রোজ, ফজর তো তোমার সুন্নত, ফজর ফুইরা তো দোয়া দুরুদ হয় না, মাগরিবের সময় তো ফজর ফুইরা, ফরজ ফুইরা সুন্নত ফুইরা করতাম না, নফল ফুইরা করতাম হুজুর। একবারে নফল ফুইরা করবা, আর এবারে যদিও আগেও ফরা যায় কিন্তু বেশি উত্তম হইল যে সুন্ন এবং নফল ফরার বাদে এটা উত্তম হবে। জি ওকে, আমি নফল ফুইরা করি। জি ঠিক আছে, ঠিক আছে। আপনার কোনো প্রশ্ন নেই? জি না হুজুর। জি, আমাদের সাথে কে আছেন? হ্যালো কলা, আসসালামু আলাইকুম।
নেক্সট কলার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি টিবেট প্রশ্ন করতে আসলাম। জি হোক, আমি শুনলাম আপনার প্রশ্ন। আয়াতুল কুরসি যে নাই ফরজ নামাজ পড়ে ফলন নি না, হুজুর নফল নামাজ বাদে পড়া যাইব নি, তাজুদর নামাজ বাদে পড়া যাইব নালে ফরজ নামাজ বাদে ফরজ। জি শুনছেন নি হুজুর? জি আমি বুঝছি আপনার প্রশ্ন। জি আমাদের সাথে পরবর্তী কলার কে আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি জুড়ে বলেন, জুড়ে বলেন। জি আপনি আপনি আমাদের সাথে। জি নেক্সট কলার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি আমাদের কাছে প্রশ্ন আসছে, কিছু প্রশ্ন যেগুলো আসছে এর মধ্যে একটা প্রশ্ন হলো যে উতিরের নামাজ, যে উতিরের নামাজ এটা উতির বলবো না ভিতির বলবো নিয়ত সময়? আসলে আরবি হলো উতির, উৎসালাতুল উতির, আর আমরা বাংলাতে বলি বিতির। তাইলে যে কোনো একটা বললে হবে, অসুবিধা হবে না। আমি উতিরের নামাজের নিয়ত করছি, উতিরের ওয়াজিব তিন রাকাত নামাজের নিয়ত করছি, অথবা বিতিরের তিন রাকাত ওয়াজিব নামাজের নিয়ত করছি, বস কোনো অসুবিধা নাই, যে কোনো একটা নিয়ত করলে হবে। ফজরের নামাজের পরে যে আমরা মামুলাত করি, এরপরে তো কোনো সুন্নতে মুয়াক্কাদা নাই, আসরের পরেও কোনো সুন্না নাই, এই হিসাবে তো কোনো করা যায়, সাথে সাথে করা যায়। কিন্তু প্রশ্ন করেছেন যে মগরিবের পরে কি আছে, আপনার সুন্নতে মুয়াক্কাদা আছে, নফল আছে, আপনি আগে করবেন না বাদে করবেন? বলেন যে একটু বাদে করলে উত্তম হবে, বাদে করলে উত্তম হবে, সুন্না শেষ করে নফল শেষ করে ইয়ার পরে আপনি আরামসে বসে আপনি কী করেন, আপনি মামুলাত আদায় করেন। আয়াতুল কুরসি হাদিসের মধ্যে আসছে প্রত্যেক নামাজের পরে, অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের পরে, অর্থাৎ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে সুন্না শেষ করার পরে, যে ফরজ যে নামাজের পরে সুন্না আছে, সুন্না শেষ করার পরে আপনি একবার পড়ে নিলেই হাদিসের উপর আমল হয়ে যাবে। প্রত্যেক নামাজের পরেই যে একবার পড়তে হবে এরকম না, অর্থাৎ ফজরের নামাজ আমরা পড়ি চার রাকাত, পড়ি চার রাকাত পড়ার পরে আপনি কী করলেন, আপনি আয়াতুল কুরসি পড়লেন। জোহরের নামাজ আমরা বারো রাকাত পড়ি, বারো রাকাত পড়ার পরে আপনি আয়াতুল কুরসি একবার পড়লেন, তাসবিহে ফাতিমি আদায় করলেন, তাসবিহে ফাতিমি পড়লেন এবং আয়াতুল কুরসি পড়লেন। আসরের নামাজ আমরা আট রাকাত পড়ি, আট রাকাত পড়ার পরে আপনি পড়লেন তাসবিহে ফাতিমি পড়লেন এবং আয়াতুল কুরসি পড়লেন। মাগরিবের নামাজের পরে আমরা নামাজ আমরা তিন রাকাত ফরজ পড়ি, দুই রাকাত সুন্নাহ পড়ি, এরপরে আওয়াবিন আরও চার রাকাত বা ছয় রাকাত পড়ি, ইয়ার পরে আপনি আয়াতুল কুরসি পড়েন। এশার নামাজ আমরা পড়ি, প্রথমে চার রাকাত সুন্নাহ পড়ি, বাদে চার রাকাত ফরজ পড়ি, বাদে দুই রাকাত সুন্নাহ পড়ি, বাদে দুই রাকাত নফল পড়ি, বাদে তিন রাকাত ভিতির পড়ি, বাদে আবার এরকম এই যে বাদে আরও দুই রাকাত নফল পড়ি, এরকম পড়ার পরে একবারে লাস্টে আপনি আয়াতুল কুরসি পড়েন। আশা করি আপনার প্রশ্ন ক্লিয়ার হয়েছে। যে আমাদের সাথে দেখি কলার আছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Brother, I have a question, please, regarding my father-in-law passed away yesterday, last night in Bangladesh. And I have a question regarding doing khutam with the Quran. Is it bigger or where does it say? Because I can't find anywhere where it says you all share the Quran and you all read a chapter and, you know, you have to do so many khutams in so many days. I just wanted an answer on that. Yeah, inshallah, I will give an answer, inshallah. জি উনি যে প্রশ্ন করেছেন, যে বিশেষ করে উনি ফাদার ইন ল বলেছেন যে শ্বশুর ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে মাগফিরাত করুক এবং জান্নাত নসিব করুক, এবং তার ফ্যামিলি যারা আছেন তারা সবাইকে আপনার এই যে সবর করার তৌফিক দান করুক, সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করুক। কোরআন কারিমের খতম আপনি কী করতে পারেন, আপনার আমাদের যত মুর্দা আছেন তাদের জন্য আপনি কোরআনের খতম পড়তে পারেন, কোরআনের সওয়াব আপনি দিতে পারেন। এটা অবশ্যই কোরআনের দ্বারা, কোরআন তেলাওয়াতের দ্বারা, নামাজের দ্বারা, সৎকার দ্বারা আমরা আমরা মাইয়িতকে কী করব, আমরা সওয়াব পৌঁছাইব ইনশাআল্লাহ। বিশেষ করে এই যে মাইয়িত যে দুনিয়া থেকে চলে গেছেন এখন উনি আর কোনো আমল করতে পারবেন না, এই জন্য আমরা চেষ্টা করব ওনাকে যাতে বেশি বেশি আমরা কী করি তার কাছে আমরা এই সওয়াব পৌঁছে দিতে পারি। সূরা ইখলাস আপনি পড়তে পারেন,
সুরা ইখলাস যদি কেউ তিনবার পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়তে যদি পড়ে যে আমি আমার মাইয়্যিতের জন্য আমি তিনবার সুরা ইখলাস পড়ছি, সুরা ইয়াসিন পড়ছি, সুরা ইয়াসিনকে বলা হয়েছে হার্ট অফ কোরআন, সুরা ইয়াসিন আপনি সুরা ইয়াসিন একবার পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন এই এই মাইয়্যিতের নিয়তে যদি আপনি পড়েন আল্লাহ রাব্বুল আলামিন এই মাইয়্যিতকে 10 খতম কোরআনের সওয়াব দিবেন। এই জন্য আমরা অবশ্যই আমাদের মর্দেগানকে কোরআনের খতমের দ্বারা আমরা তাদেরকে ইয়াদ করবো ইনশাআল্লাহ। জি আমাদের জি আমাদের সাথে কলার আছেন, হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আমার কঠিন মুসিবত লাগে একটা ইয়া দুঃখ আমার, ইয়া আল্লাহ কঠিন মুসিবত ইনশাআল্লাহ। আপনার আর কোনো প্রশ্ন নেই? জি আমাদের সাথে দেখি পরবর্তী কলার কে আছেন। জি জি আমাদের যে বোন বলেছেন কঠিন মুসিবত, অর্থাৎ বোঝা গেল ওনার মুসিবতটা অনেক বড় মুসিবত, হ্যাঁ তখন আপনি কী পড়েন বেশি বেশি করে? আপনি হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল, এটা পড়েন, এটা বেশি করে পড়বেন, যত বেশি পারেন সম্ভব হলে 100 বার পড়েন, 200 বার পড়েন, আপনি এটা পড়বেন হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, আল্লাহই যথেষ্ট, হ্যাঁ এবং আল্লাহ আমাদের উকিল, আমাদের আল্লাহ আমাদের অভিভাবক, এরকম এই দোয়াটা, এই দোয়াটা আপনি এটা আপনি বেশি করে পড়বেন। জি আমার সাথে কলার আছেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি দুইটা প্রশ্ন করতাম। জি বলেন। একটা দোয়া শুনছিলাম যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, তো এটার অর্থ কিটা? আর ওখানে হইতে মাঝে আয়াতুল কুরসি আর কুলিল্লাহুম্মা, ও পরবর্তী কলার দেখি আমাদের সাথে কে আছেন, আসসালামু আলাইকুম। লাস্ট কলার, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন আপনার প্রশ্ন। আমি ও প্রশ্নটা করতাম আপনার কাছে যে জি যে ইশাকের নামাজ কয়টা ফরজ? জি ওজর বাদে কয়টা ফরজ? জি জি আপনার আর কোনো প্রশ্ন নেই? জি না। জাজাকাল্লাহ সিস্টার। জি আমাদের সাথে প্রশ্ন যেগুলো আসছে এর মধ্যে একটা প্রশ্ন হলো যে একজন বোন বলেছেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, এটার অর্থটা কি? হে আল্লাহ আমি আপনার কাছে নিরাপত্তা চাই। নিরাপত্তা কিসের? যে দুনিয়ার মধ্যে আমাদের নিরাপত্তার দরকার, সিকিউরিটি দরকার, আখেরাতের মধ্যে নিরাপত্তার দরকার। অত্যন্ত সুন্দর একটি দোয়া, অথবা এইরকম একটু লম্বাও আছে বিভিন্ন দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ওয়াল মুআফাতা দাঈমাতা ফিদ দ্বীনি ওয়াদ দুনিয়া ওয়াল আখিরা, এরকম দোয়া একটু লম্বা করে আছে। আর আপনি যেটা বলছেন এটাও ঠিক আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। এরপরে আরেকজন বলেছেন আয়াতুল কুরসি আপনি কি নামাজে পড়তে পারবেন কিনা? আপনি অবশ্যই পড়তে পারবেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এটা আপনি নামাজ পড়তে পারবেন কিনা? পড়তে পারবেন। কথা হলো কোরআনের মাঝখান থেকে যদি পড়েন তাহলে আপনি একটু আগে কনফার্ম হতে হবে মোটামুটি যে আপনার শুদ্ধ আছে কিনা। যদি দেখা যায় কোরআনের একটা আয়াত যেটা আপনার সহি আছে কিনা আপনি জানেন কিনা, এটা যদি কী হয় কনফিউজ হন, তাহলে আপনি যেটা আপনি ভালো করে জানেন, তাজবিদের সাথে যেটা জানেন, এটাই আপনি তেলাওয়াত করবেন নামাজের মাঝে। এরপরে আরেকজন বলেছেন যে ইশরাকের নামাজ আপনার কখন পড়তে হয়? আমরা যেটা জানি যে সানরাইজ যে সময় হয়, সূর্য যে সময় উঠে, সূর্য ওঠার সময় মানে ফজর এন্ড হয়ে যায়, ফজরের সময় যে সময় শেষ হয় এটা মানে সানরাইজের সময়, আর ফজরের নামাজ পড়া যায় না। সানরাইজের বাদে আপনার এক ধরেন 15 মিনিট আপনি পড়বেন না, একটু এই সময় নামাজ পড়া ঠিক না। এরপরে আপনি কী করতে পারেন? ইশরাকের নামাজ পড়তে পারেন, 1-1.5 ঘন্টা পর্যন্ত আপনি পড়তে পারেন। সানরাইজের পরে 15 মিনিট মাইনাস করে, 15 মিনিট ওয়াইট করে এরপরে আপনি কী করতে পারবেন? ইশরাকের নামাজ পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আমাদেরকে যে আজকে যে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আলোচনা করলাম, যে আলোচনাটা ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে দুরুদ পড়েন নবীর উপরে এবং বলছেন যে আমিও দুরুদ পড়ি, তোমরা দুরুদ পড়ো। কিন্তু আল্লাহর দুরুদ পড়ার মানে হলো যে আল্লাহ তাআলা রহমত প্রেরণ করেন, আর আমরা দুরুদ প্রেরণ করার অর্থ হলো আমরা আল্লাহর কাছে সওয়াল করি
হে আল্লাহ আমাদের নবীর বদলা আমরা দিতে পারবো না, ওনার অনুগ্রহ, উনি কত জিনিস, কত এই আপনার উপকার, কত জিনিস, কত চিন্তা আমাদের জন্য করেছেন, কত কুরবানি, কত স্যাক্রিফাইস আমাদের জন্য করেছেন, আপনি আমাদের নবীকে বদলা দেন, আপনি আমাদের নবীর উপর রহমত প্রেরণ করেন। এই জন্য এই যে বিভিন্ন রকমের দুরুদ আমরা পাই, এর মধ্যে শ্রেষ্ঠ দুরুদ হলো নামাজের দুরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আর আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। এরপরে যে আরও বিভিন্ন রকমের দুরুদ আছে, যেমন আমি একটা দোয়া বলেছি, যে এরকম দোয়া পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিল গাফিলুন। অথবা এরকম পড়তে পারি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। একবারে শর্ট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমরা যে সময় এই আপনার কী করি, যে দোয়া করি, এই দোয়া কবুল, আমরা যে সময় দোয়া করি, এই দোয়াটা কবুল হয় কোন সময়, যে উলামায়ে কেরাম বলেন যে দোয়ার শুরুতে এবং শেষে দুরুদ হয় সেই দোয়াটা কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ডেইলি রুটিনের ভিতরে আমরা নিয়ে আসতে পারি। আমরা সবাই যেন, আমাদের সাথে যারা আছেন আপনাদের সবার কাছে আমাদের অনুরোধ থাকবে যে আমরা সকালে এবং বিকালে আমরা মিনিমাম 100 বার দুরুদ পড়ব। আল্লাহ তালা আমাদের এই প্রোগ্রামকে কবুল করেন। আগামী সপ্তাহে আপনাদেরকে আপনাদের সাথে কথা হবে, সেই আশা ব্যক্ত করে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকবেন, এই আশা ব্যক্ত করে এই এই মুহূর্তে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সোহাইব যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ইঙ্গিত দিলেন বড় বড় সাহাবাদের কয়েকজনকে, তার মধ্যে ওমর ইবনে খাত্তাবকে বললেন, ওমর